খেরসনের নোভা কাভনকা বাঁধ গুড়িয়ে দেয়া ইউক্রেনের বিশাল এলাকায় যে বন্যা দেখা দিয়েছে তাতে প্লাবিত হয়েছে বিপুল কৃষি জমি। এর ফলে দেশটির কৃষি খাতে দীর্ঘস্থায়ী বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে কর্মকর্তারা। ইউক্রেনীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধের আগে ওই এলাকায় 31টি সেচ ব্যবস্থার মাধ্যমে 5,84,000 হেক্টর জমিতে পানি সরবরাহ করা হতো। বাঁধটি ধ্বংস হওয়ায় হুমকিতে পড়েছে দেশটি। এদিকে বাঁধের পানিতে ভেসে গিয়ে রুশ বাহিনীর অনেক সেনা আহত বা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।